ক্লাস আসসালামু আলাইকুম। আমি লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি এবং দাখিল শিক্ষার্থীদের জন্য অনুশীলনের 4.1 লগারিদম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হলাম। পরীক্ষা যেহেতু খুবই নিকটে, তাই পরীক্ষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, উদ্দীপক এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর ইকুয়াল এ এক্স পাওয়ার আর বাই এক্স পাওয়ার পি ইকুয়াল বি এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ ইকুয়াল সি হলে আমাদের ক নাম্বার বলছে এ পাওয়ার পি ইন্টু বি পাওয়ার কিউ ইন্টু সি পাওয়ার আর এর মান নির্ণয় কর। ক নাম্বার হচ্ছে এ পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর ইন্টু বি পাওয়ার আর স্কোয়ার প্লাস আর পি প্লাস কিউ ইন্টু সি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এর মান নির্ণয় কর। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, দেখাও যে এ পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু বি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ ইন্টু সি পি প্লাস কিউ মাইনাস সি ইকুয়াল ওয়ান। তো আমরা শুরু করি। ক নাম্বার, ক নাম্বার প্রদত্ত রাশি এ পাওয়ার পি ইন্টু বি পাওয়ার কিউ ইন্টু সি পাওয়ার আর। তো আমাদের এর মান হচ্ছে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর হল পি ইন্টু বি এর মান হচ্ছে এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি হল কিউ ইন্টু এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ ইন্টু আর। এখন আমরা একটা এক্স কমন নিব, আর আমরা জানি ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, তো আমরা লিখব কিউ মাইনাস আর ইন্টু পি ইন্টু এক্স কমন নিব আর মাইনাস পি ইন্টু কিউ এক্স কমন পি মাইনাস কিউ ইন্টু আর। এখন আমরা এই পি আমরা এই দুইটার সাথে আমরা গুণ করব, পি কিউ পি আর। এভাবে আমরা একটা এক্স কমন নিলাম, পি কিউ মাইনাস পি আর ইন্টু এক্স কমন কিউ আর মাইনাস পি কিউ পি আর মাইনাস কিউ আর। এখন আমরা এই ইন্টুটা উঠে আমরা এখানে প্লাস করব, এক্স কমন, তো আমরা লিখব পি কিউ মাইনাস পি আর এই ইন্টু উঠে আমরা প্লাস দিলাম কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এখন আমরা একটু যোগ বিয়োগ করব, এখানে পি কিউ আছে, এখানে পি কিউ আছে, এটা প্লাস মাইনাস, এখানে পি আর মাইনাস, এখানে পি আর প্লাস মাইনাস কিউ আর প্লাস মাইনাস। তো আমরা পাইলাম এক্স ইকুয়াল জিরো বা ওয়ান। এ হলো আমাদের কোয়ের অ্যান্সার।
এখন আমরা আমাদের খ নাম্বার অঙ্কটি করব। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রদত্ত রাশি এ পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার ইন্টু বি পাওয়ার আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার আমরা এখানে নিয়ে আসলাম ইন্টু সি পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তো আমরা এখানে এর একটা মান দেওয়া আছে, তো এর মান হচ্ছে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর তারপরে লিখব এটা কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার ইন্টু বিয়ের মান বসাবো, বিয়ের মান হচ্ছে এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি, এখানে লিখব আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার ইন্টু সি এর মান এক্স পাওয়ার পি এক্স পাওয়ার কিউ, এখানে লিখব পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা এই একটা এক্স কমন নিয়ে আমরা কিউ মাইনাস আর লিখব, মানে ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, তো আমরা লিখব এক্স কমন কিউ মাইনাস আর, তারপর আমরা এই এই লাইনটা আমরা ঠিক মতো লিখব যা আছে তাই, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার ইন্টু এখানে আমরা এক্স কমন নিব এক্স কমন আর মাইনাস পি আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার, এখানে আমরা এক্স কমন নিলাম পি মাইনাস কিউ পি মাইনাস কিউ, এখানে লিখব পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র, যেমন পি কিউ মাইনাস আর কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার, তারপর এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা দেখতেছি, তো আমরা লিখব এটা আমাদের এ ধরবো, এটা আমরা বি ধরবো, তো আমরা লিখব এক্স কমন কিউ কিউব মাইনাস আর কিউব ইন্টু এক্স কমন আর কিউব মাইনাস আর কিউব মাইনাস পি কিউব ইন্টু এক্স কমন পি কিউব মাইনাস কিউ কিউ। এখন আমরা একটা এক্স কমন নেব এবং এই ইন্টুগুলারে আমরা প্লাস করে দেব, তো এক্স কমন কিউ কিউব মাইনাস আর কিউব
इनटू उठे हमरा प्लस दिलाम आर क्यूब माइनस पी क्यूब प्लस इनटू उठे हमरा प्लस कर लाम पी क्यूब माइनस क्यू क्यूब এখন আমরা যোগ বিয়োগ করব যেমন কিউ কিউব প্লাসের কিউ কিউব মাইনাসের এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস তার মানে আমরা পাইলাম এক্স ইকুয়াল জিরো এক্স ইকুয়াল জিরো মানে আমাদের অ্যান্সার ওয়ান এই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার এখন আমরা আমাদের গ নাম্বারের অঙ্কটি করব আমাদের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখাও যে এ পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু বি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ সি ইন্টু সি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস সি ইকুয়াল ওয়ান এটা আমাদের রেজাল্ট হবে ওয়ান আমরা লিখব গ নাম্বার লিখবো লেফট হ্যান্ড সাইড এল এস এস এ পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু বি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ ইন্টু সি পি প্লাস কিউ মাইনাস আর আমরা এখন মান বসাবো এর মান হচ্ছে এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার আর আর এটা আমরা ঠিক মতো রাখব কিউ প্লাস আর মাইনাস পি বি এর মান বসাবো এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি আর প্লাস পি মাইনাস কিউ ইন্টু এক্স পাওয়ার কিউ এক্স পাওয়ার পি আমরা এখানে লিখব পি প্লাস কিউ মাইনাস আর এখানে আমরা এক্স কমন নিব আর কিউ মাইনাস আর লিখবো মানে বাকির সাথে মাইনাসের সম্পর্ক তো আমরা লিখবো কিউ মাইনাস আর এখানে লিখবো কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স কমন আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ ইন্টু এক্স কমন নিব কিউ মাইনাস পি পি প্লাস কিউ মাইনাস আর এখন আমরা লিখব এক্স কমন আমরা এক্স কমন নিলে পাই কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স কমন আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ ইন্টু এক্স কমন পি মাইনাস
क्यू पी प्लस क्यू माइनस आर। तो এখন আমরা লিখব x কমন, এখানে একটা সূত্র হচ্ছে আমরা যদি এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাই q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস pq প্লাস pr। সেম আমরা যদি আবার এই সংখ্যাগুলো আমরা গুণ করি তাহলে আমরা পাই r স্কয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাস কিউ আর প্লাস পি কিউ ইন্টু এক্স কমন, এই সংখ্যাটা তো আমরা গুণ করি তাহলে পাইতেছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ আর। তো এখানে আমরা এই অ্যাক্সগুলো আমরা কমন নিব, কমন নিলে আমরা পাই একটা অ্যাক্স কমন নিলাম তারপর আমরাগুলো যোগ করে ইন্টু উঠে আমরা যোগ করে দিব, যেমন কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, এখানে ইন্টু উঠে আমরা প্লাস করলাম আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর। তো এখন আমরা যোগ বিয়োগ করব, তো আমরা যোগ বিয়োগ করলে পাই, যেমন এখানে আছে কিউ স্কোয়ার এখানে আছে কিউ স্কোয়ার, তো আমরা এখন কাটবো এখানে আছে একটা কিউ স্কোয়ার এখানে আছে একটা কিউ স্কোয়ার, তো আমরা একটা তো দেখা গেছে যে সরি এটা মাইনাস এটা প্লাসের কিউ স্কোয়ার এটা মাইনাসের কিউ স্কোয়ার এটা মাইনাস প্লাস মাইনাস পি কিউ প্লাসের পি কিউ প্লাসের পি আর মাইনাসের পি আর, এখানে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ আর এটা মাইনাস এটা প্লাস। তো আমরা পাইলাম এক্স ইকুয়াল জিরো, অতএব আমাদের অ্যান্সার ওয়ান। তো আমরা লিখব অতএব এল এস এস ইকুয়াল আর এস এস সুর, যেহেতু দেখাইতে বলা হয়েছে তো আমরা লিখব ইডি সুট। এই হলো আমাদের আজকের অঙ্ক। তো বন্ধুরা আমাদের আজকের অঙ্ক এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।